মুক্তধারা বদলে দিয়েছে তার জীবনের ধারা। সাফল্য, খ্যাতি, ফ্ল্যাশবাল্বের ঝলকানিতে জেলের চার দেওয়ালের অন্ধকার এখন অতীত। কিন্তু নাইজেল আকারার মনের কোনো কোণে এখনও জমে রয়েছে গভীর আক্ষেপ, আক্ষেপ গবেষণাটা সম্পূর্ণ না হওয়ার। বুধবার শিক্ষক দিবস উপলক্ষে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইজেল, পাশে তার জীবনের সেরা শিক্ষক অলোকানন্দা রায়, যার হাত ধরেই নাইজেলের পুনর্জন্ম। সংশোধনাগারে সংশোধিত হয়ে বাল্মীকি প্রতিভার মঞ্চে উত্তরণ, সবশেষে মুক্তধারা। কিন্তু সংশোধনাগারে থাকাকালীনই বন্দীদের প্রতি অবিচার নিয়ে যে গবেষণা নাইজেল শুরু করেছিলেন মুক্ত জীবনে, তা থমকে গিয়েছে। তাই এদিন শিক্ষক দিবসে সেই অসম্পূর্ণতাই উঠে এলো তাঁর গলায়। প্রিজনার আন্ডার ট্রায়াল, তারপরে কনভিক্ট, তারপরে লিগ্যাল, ওদের অ্যাগেনস্টে মানে কী বলুন তো, ওদের কী কী প্রবলেম, ওদের কী কী রাইটস, এগুলো নিয়ে আমার থিসিসটা ছিল। জীবনে অনেক কিছু শিখেছি, জেলের ভিতরে থেকে শিখেছি, জেল থেকে বেরিয়ে শিখেছি, এবং আস্তে আস্তে বড় হচ্ছে শিখে শিখে। তো সেই রিগ্রেটটা তো আছে কি আমি সেটা শেষ করতে পারলাম না, আর আমার মনে হয় না এখন আমি সম্ভব হবে শেষ করাটা। ছাত্র জীবনে পড়াশোনায় তুখর ছিলেন নাইজেল। সেন্ট জেভিয়ার্স স্কুলে পঠন পাঠনের পর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিকম পার্ট ওয়ান। কিন্তু তারপরই একটা ঘটনা যা শান্ত জীবনে ঝড় তুলল নাইজেলের। মেধাবী ছাত্রের জায়গা হলো সংশোধনাগারের চার দেওয়ালে। সেখান থেকেই বিকম শেষ করে মানবাধিকার নিয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা। এরপর সংশোধনাগারেই ইনজাস্টিস এগেনস্ট প্রিজনার বিষয়ে গবেষণা শুরু করেন নাইজেল আকারা। কিন্তু 2009 মুক্তি মেলার পর তা বন্ধ হয়ে যায়। বন্দীদের ওপর অত্যাচার নিয়ে গবেষণা, তা কি তাদের মধ্যে না থাকে সম্ভব? হয়তো তাই মুক্ত জীবনের স্বাদ একটু হলেও নোনতা করে দিয়েছে অসম্পূর্ণ গবেষণা। আর তাই এদিন ইগনুর পূর্বাঞ্চলীয় অধিকর্তা সুজিত কুমার ঘোষের সঙ্গে নাইজেলের দীর্ঘ আলাপচারিতাতেও উঠে এসেছে তার পড়াশুনো, অসম্পূর্ণ গবেষণার কথা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।